প্রিয় তারাল করিমগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। ক্ষমতা দেয়ার ও নেয়ার মালিক আল্লাহ, আর জনগণ হচ্ছে তার উসিল্লা। আমার নিজের কথাই বলি, আমি আজ ব্যারিস্টার এবং আমার পিতা একজন প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। আমি দেখেছি অনেক কোটিপতি, অনেক বড় লোক ও ব্যবসায়ীর ছেলে মেয়েরা যারা আমার সাথে পড়াশোনা করত, তারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারেনি, কারণ রিজিকের মালিক আল্লাহ। দেখুন, মুজিবুল হক চন্নুভাই 1991, 1996, 2001 সালে নির্বাচনে ফেল করেছে, কিন্তু 2008 সাল থেকে উনি ওনার ভাগ্য বলে এবং মহাজোটের বদৌলতে আমাদের আসনের এমপি। তাই আমি বিশ্বাস করি, যেহেতু আমার বাবা একজন সৎ আদর্শবান শিক্ষক হিসাবে, মানুষ গড়ার কারিগর হিসাবে সমাজে অবদান রেখেছেন, আর আমি আপনাদের তারাইল করিমগঞ্জের মানুষের দোয়া ও ভালোবাসা সর্বোপরি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সমাজ গড়ার যে স্বপ্ন দেখেছি তা আপনারা কামিয়াব করবেন। সুপ্রিয় এলাকাবাসী, বিগত 3টি নির্বাচনের সময় মাঠে কয়জন প্রার্থী ছিলেন, আর কয়জনই বা আপনাদের বাড়িতে গেছেন, আর কয়টা চার দোকানে বসে চা খেয়েছেন, কোনোটাই হয় নাই, কারণ তখন আপনাদের ভোটের মূল্যায়ন হয় নাই। কিন্তু এখন আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি বললেই অন্যান্য প্রার্থীরাও আপনাদের দরজার সামনে এসে দাঁড়াইছে। আমি যে প্রচারণার জোয়ার শুরু করেছি তার এই কারণে এখন অন্যান্য প্রার্থীরাও আপনাদের ভোটকে মূল্যায়ন করা শুরু করেছে। আজ চারদিকে তাকিয়ে দেখেন, মানুষ নির্বাচন মুখর হয়ে গেছে। আমাকে আপনাদের ভোটটি দেন আর না দেন, আমাকে এই ধন্যবাদটুকু দিতে হবে যে আমি ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া 15 বছর পর আমাদের এই তারাইল করিমগঞ্জ অঞ্চলে নির্বাচন মুখর পরিবেশ, নির্বাচনের সংস্কৃতিকে ফিরিয়ে এনেছি। সুতরাং ভাই ও বোনেরা আমার, আগামী 7ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অবশ্যই নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। ভোট দিয়ে আপনাদের নাগরিক অধিকার, আপনারাই এই দেশের অমূল্য সম্পদ ও ভবিষ্যৎ। তাই ভোট দেওয়ার সময় অবশ্যই বিবেচনা করবেন আপনাদের ভোটেই ঠিক হবে কে আপনার ও আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের প্রতিনিধিত্ব করবে। আজ আমি এই আশা রেখে বিদায় নিচ্ছি। আগামী 7ই জানুয়ারি ভোট কেন্দ্রগুলোতে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সাধারণ জনগণের ভিড় থাকবে। শিশু থেকে বৃদ্ধ সকলের চোখে মুখে নির্বাচনের পরিবেশ উত্তেজনা বিরাজ করবে। দেখা হবে বিজয়ের দিনে। ভালোবাসার করিমগঞ্জ তারাইলবাসী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনারা যে সাহায্য ও সহযোগিতা, সর্বোপরি যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা। নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু আপনাদের এই ভালোবাসার বন্ধনের যে আবদ্ধতা তা আমার ভবিষ্যতের জন্য পাতেও হয়ে থাকবে। ধন্যবাদ সকলকেই। আল্লাহ হাফেজ।